ঈদ মোবারক প্রিয় দর্শক, ঈদের বিশেষ তৃতীয় মাত্রা দেখবার জন্য আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এবং ঈদের বিশেষ তৃতীয় মাত্রার বৈশিষ্ট্য আপনাদের সকলেরই জানা এবং সেটি আমি বহুবার বলেছি, আবৃত্তি করে সময় ক্ষেপণ করতে চাই না। চলুন পরিচিত হই কারা আছেন আমার সঙ্গে। আমার বায় বসা আছেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য। ডানে রয়েছেন তারই কন্যা নিপুন রায় চৌধুরী। নিপুন রায় চৌধুরীও রাজনীতির সঙ্গে যুক্ত, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তিনি এবং একজন আইনজীবীও তিনি। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে এবং ঈদ মোবারক দুজনই। দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আজকে পুত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই আমি সারা বাংলাদেশের জনগণকে এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সমস্ত ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা জানাই। একই সাথে আমি আমার মাগুরার জনগণকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় মাত্রার সকল দর্শক এবং বাংলাদেশের 16 কোটি জনগণ, সেই সাথে আমাদের প্রবাসে যারা বসবাস করছে বাঙালি ভাই বোনেরা, সবাইকে আমি এবং আমার পরিবারের তরফ থেকে এবং বিএনপি পরিবারের তরফ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। সেই সাথে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো এবং আশা রাখব যে আগামী ঈদ এবং পূজা পার্বণে আমাদের গণতন্ত্রের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এই মানে উৎসব উদযাপন করতে পারি। নিপুন তো পুরোদস্তুর রাজনীতিবিদ, একেবারে পুরোদস্তুর রাজনীতিবিদ, অল্প সময়ের রাজনীতির মধ্যেই জেল খেটেছেন। বাবা রাজনীতিবিদ, রাজনৈতিক পরিবারের জন্ম, বিয়ে হয়েছে রাজনীতিবিদের পরিবারে এবং আপনার শ্বশুরও সরকারের মন্ত্রী ছিলেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সো একেবারেই অনেকের হয়তো রাজনৈতিক পরিবারে জন্ম হয়, বিয়ে হয় অন্য পরিবেশে, আপনার ক্ষেত্রে কেমন লাগছে? মানে আমার মানে এই আমি আসলে বিয়ে মানে আমার ছোটবেলা থেকে আমি যেভাবে বেড়ে উঠেছি একটি রাজনীতি পরিবার সাথে, আমি ছোটবেলা থেকে দেখেছি বাবা সারাক্ষণ লোকালয়ে আছেন ব্যস্ত, উনি যে পেশাটা করেন, যে পেশায় নিয়োজিত আছেন, সেই পেশাটাও জনগণকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে। তো সাধারণ মানুষকে সে দুঃখ বোঝা এবং তাদের দুঃখটাকে শেয়ার করা এবং কিভাবে এই দুঃখ মানে এই সংকট থেকে তাদের উত্তোলন করা যায়, ছোটবেলা থেকে আমি বাবার কাছ থেকে শিখেছি। এবং সেই সাথে আমার মা কে আমি মানে আমার বাবাকে যেভাবে সহযোগিতা করতে দেখেছি একজন সহধর্মিণী হিসেবে, একজন আমি মনে করি যে রাজনীতিবিদদের সবচেয়ে বড় মানে শক্তি হচ্ছে তার সহধর্মিণী কিংবা তার লাইফ পার্টনার যে হন। তো সেই দিক থেকে আমি মাকেও দেখেছি যে মানে সারাদিন অনেক ব্যস্ততার পরে একটু রেস্ট নিয়ে নিচ্ছেন, এর মধ্যে বাবা 10-12 জন লোক নিয়ে এসে বললো যে ঝুমুর আমাদেরকে খাবার দাও। ঠিক ওই টাইমে বাবা মা হয়তো মানে কথা আত্মীয়তাও করছে, তাদের সাথে কথা বলছে, আবার রান্নাঘরে যে ভাত চড়াই দিচ্ছে, তরকারি গরম করছে কিংবা কিছু না রান্না করছে, এই জিনিসগুলো আমরা দেখেছি আমি ছোটবেলা থেকে। আমরা কিন্তু সেই যৌথ ফ্যামিলিতেই বড় হয়েছি, তো সেখানে আমরা দেখেছি যে আমার মা কিভাবে তার ননদ কিংবা তার দেবরদের দুঃখ কিংবা তাদের সুখ সবকিছু মানে মানে নিয়েছে কিংবা তাদের জন্য নিজের ত্যাগটা স্বীকার করেছে হাসি মুখে। তো এইগুলো আমি দেখেছি, তো সেই দেখার থেকে আমি যখন বড় হয়েছি এবং আমার বিয়ে হয়েছে একটি রাজনীতি পরিবারে, তো রাজনীতি পরিবারে আমার শ্বশুরকে দেখেছি, তিনি রাজনীতি নিয়ে এত বেশি ব্যস্ত থাকে, অনেক সময় দেখা যায় পরিবারের মানুষের খবর নিতে পারছে না কিংবা দিনের পর দিন বাড়িতে আসতে পারছেন না, কিংবা আমরা আমি উপলব্ধি করেছি সে যখন অ্যারেস্ট হয়ে যায় ওই মোমেন্ট গুলোতে আমরা পরিবারের মানুষ কিভাবে মানে একটা অনিশ্চয়তা কিংবা মানে একটা বাড়ির গাছিয়া না যেটা হয়, তারপরে আমরা কিন্তু সাহস কখনো মানে হারাইনি কিংবা উনি আমাদেরকে কখনো মানে এইভাবে ই করেছে যে আমি নাই তো কি হয়েছে, তোমরা আমাদের মতো করে নিতে পারবা। আমি আমার ভিতর এই জিনিসটা এনেছি যে আমার পরিবার একজন না কিন্তু আমাদেরকে চলতে হবে, ঠিক ওইভাবে কিন্তু আমরা ওভারকাম করে আসছি।
তো এইটা কি আসলে আমার আমি মানে আলাদা করে খাপ খাইয়ে নেয় আর কিছু ছিল না, আমার মনে হয় যে আমার ভগবান কিন্তু সেরকম আরেকজন বাবা পেয়েছি আমার নেতা বলেন কিংবা আমার শ্বশুর, যিনি আমাকে কখনোই বুঝতে দেন নাই যে আমি তার মেয়ে নাকি ছেলের বউ, মানে এই ডিফারেন্সটা আমি কখনো বুঝতে পারিনি। যেমন আমি আমার জীবন সবকিছু তার সাথে শেয়ার করেছি, তার সবকিছু সে কিন্তু আমার সাথে শেয়ার করে, তো এই শেয়ারিং এর ব্যাপারটাতে সে আমাকে খুব ভালো মতো বুঝে, আমিও তাকে খুব ভালো মতো বুঝি। এই কম্বিনেশনে দেখা যাচ্ছে যে অনেক সময় সে যেটা চাচ্ছে কিংবা ভাবছে তা ভাবনার আগে আমি করে ফেলছি, কিংবা আমি যেটা ভাবছি আমার ভাবনার আগে সে আমার চাহিদা কিংবা আমার ইচ্ছা সেটা পূরণ হয়ে যাচ্ছে। পরিবার সম্পর্কে নিপুণের পরিচয় তো অলরেডি মোটামুটি সবাই চেনে, মানে আপনার আমি জানি যে বৌদি আমার 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 পরিবার একটি সামন্ত পরিবার। উনি গত 4 বছর 8 মাস আগে 9 মাস আগে হার্ট অ্যাটাকে মারা যান, হার্টের অসুখটা ছিল আগে থেকে, এটা মারা গেলেন এবং থেকে এবং আমিত্ব মানে নিপুণ যেটা বলেছে আমিত্ব তিনি মানুষের জন্য মানে চিন্তা করেছেন, আমার রাজনীতিতে ছড়া করেছেন এবং তার মানে শ্রাদ্ধ অনুষ্ঠানে 30,000 লোক হয়েছে, মানে কাউকে দাওয়াত করা লাগেনি, ওপেন মাগুরাতে আমাদের বাড়িতে ওপেন ছিল, মানে দাওয়াতটা ছিল ওপেন যে যে যেভাবে আসে এবং তারপরে দূর দূরান্ত থেকে এই যে পিঁপড়ের সারির মতো লোক এসছে এত ভালোবাসত এবং সমস্ত লোকের এক কথা যে বৌদির হাতে রান্না এনে লোক নাই, তো তাদের নিবেদিত প্রাণ ছিল। তো যাই হোক উনি মারা গেছেন, মারা যাওয়ার পরে তার 1.5 মাস পরে আমার মা মারা গেলেন 86 বছর বয়সে। আমার মা ওই তার মানে বৌমার মৃত্যু শোকে সে উনিও মারা গেলেন। আমরা 9 ভাই বোন আমরা মানে আপনি কত নাম্বার? আমি বড়, সবার বড়, আমরা 3 ভাই 6 বোন। তো আমি সেখান থেকে সে বেলাতে পড়াশোনা করেছে এখানে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে, দেবাশী এক ছেলে তার স্ত্রী, মানে দেবাশী দেবাশী ছেলে ছেলে স্ত্রী, আমি আর আমার ছোট ছেলে মিথুন রায় চৌধুরী সে জলস লয়ার বিলাতে পড়াশোনা করেছে, এরা 2 ভাই। তো 2 ভাই সুপ্রিম কোর্টে লয়ার, আমার 2 ছেলে সুপ্রিম কোর্টে লয়ার, আমি সুপ্রিম কোর্টে লয়ার, নিপুণ লয়ার। দেবাশিসের পরে বোধ হয় পরে মিথুন নুপুর, দেবাশিস পরে আমার মেয়ে নুপুর, নুপুরের 2 ছেলে এবং তারা কষ্টে পড়াশোনা করে। নুপুর নিজে কিছু করছেন না? নিজে একটা ফ্যামিলি বিজনেস আছে, সেটা দেখাশোনা করে। আর নুপুরের পরে মিথুন, নুপুরের পরে মিথুন, মিথুন এখনো বিয়ে করেনি, বিয়ে করেনি, তারপরে নিপুণ, নিপুণ রায় চৌধুরী, নিপুণ ওর এক মেয়ে, ওর হাজবেন্ড খুব ভালো ছেলে, খুব ভালো, সে বিজনেস করে, পড়াশোনা খুবই লার্নেড, সে লেখাপড়া খুব ভালো করেছে। আর তারপরে ছোট মেয়ে ঝিনুক তার নাম, সে সুইডেনে থাকে, সে ফার্মেসিতে মানে সুইডেনে যে ইউনিভার্সিটিতে স্টকহোমে যে ইউনিভার্সিটি থেকে নোবেল প্রাইজ দেয় ওখান থেকে সে ফার্মেসিতে মাস্টার্স করে। তার হাজবেন্ড হচ্ছে খুব মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে ওইখানে এরিকসনের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। তার বাড়ি মানে আপনি নূপুর নিপুণ ঝিনুক সব নিয়ে আছেন ভালো ছেলে মেয়ে? জি ছেলে মেয়ে। নিপুণ একটু আপনার কাছে বাবার সম্পর্কে শুনতে চাই, যে অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরীকে বাবা হিসেবে কেমন দেখছেন, রাজনীতিবিদ হিসেবে কেমন দেখছেন, আর রাজনীতিতে নানান বাক পরিবর্তনের মধ্য দিয়ে তিনি আজকে জায়গায় এসে দাঁড়িয়েছেন, একসময়কার বামপন্থী
রাজনৈতিক বামপন্থীদের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি জীবনযাপন একরকমের হয়, ভালো মন্দ আমি সেই আলোচনা বা বিতর্কে যাচ্ছি না। তারপরে তিনি সরকারের মন্ত্রী হলেন, একটি রাজনৈতিক অবস্থা পরিবর্তনের মধ্য দিয়ে সংসদ সদস্য ছিলেন, তারপরে বিএনপি রাজনীতিতে আসলেন, একটি দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল নির্বাচন করেছেন, জয়ী না হলেও আমরা গুলো যে বিতর্কিত নির্বাচনের কথাও যদি বলি ভালো ভোট তিনি পেয়েছেন সব মিলিয়ে। মানে আমার প্রশ্ন হচ্ছে যে তিনি বাবা হিসেবে কেমন, মানুষ হিসেবে কেমন, রাজনীতিবিদ হিসেবে কেমন? প্রথমত বাবা হিসেবে বলতে গেলে যে বাবা হয়ে আমি শুনতে চাই ভালো মন্দ দিক সমালোচনার দিক, আপনি একটু প্রকাশ্যে কন্যা হিসেবে তো নিশ্চয়ই বাবাকে গাইড করেন, বাবাকে আমাদের আমার কন্যাও আমাকে গাইড করে বা আমার ছেলেও করে, এই যেটুকু আপনার পরামর্শ ভালো লাগা মন্দ লাগা বলা একটু পাবলিকলি, আজকে ঈদের আনন্দের সময় একটু পাবলিকলি বলবেন, যে কথা আপনি কখনো শুনতে পারেননি পাবলিকলি বলে যদি আপনি শোনাতে পারেন। আমার বাবাকে যদি মূল্যায়ন করতে হয় সেইভাবে আমি বলবো, আমরা কখনো আমার বাবা রাজনীতি করেন, সেই সাথে তিনি পেশাতে জড়িত, সারাক্ষণ জনগণকে নিয়ে কাজ করেন এবং জনগণের ভাগ্য উন্নয়ন, দেশের ভাগ্য উন্নয়নকে নিয়ে তিনি ভাবেন এবং সেই লক্ষ্যে কাজ করছেন। তারপরেও পরিবারের মানে গার্জিয়ান হিসেবে আমি দেখেছি ছোটবেলা থেকে যে আমাদের মানে প্রতি তার দায়িত্ব বিন্দুমাত্র সে মানে কার্পণ্যতা করেননি, যখন যেটা অবদান করেছিল শুধু আমরা না তার নয় ভাই মতো বাকি আটজনের কথাও বলছি, তারাও তাদের তারাও কিন্তু আমার বাবাকে পিতৃ সমতুল্য মনে করেন, যে তাদের বাবা ছিল না, বাবাই গার্জিয়ান হিসেবে তাদেরকেও মানে পরিচালনা করেছেন, তাদের বিয়ে দিয়েছেন সবকিছু। তো একজন সার্থক পিতা হিসেবে আমি আমার বাবাকে আমি মনে করি, কারণ তিনি আমাদের পাঁচ ভাই বোনকে আমার পাঁচ আমার আট পিসি কাকা এবং সে আমার মামা বাড়ির পরিবার আত্মীয় স্বজন সবাইকে সে একই নজরে একভাবে পরিচালনা করে গাইড দিয়ে তাকে লিস্ট করেছেন। কেউ বলতে পারবে না যে দাদার কারণে কিংবা বাবার কারণে আমরা এই জায়গাতে পড়ে আছি কিংবা আমরা যাচ্ছি না কিংবা আমরা কেন উঠছি না জামাই বাবুর কারণে, আমি জানি না। মানে সুরালয় কি অবস্থা হচ্ছে যে তিনি মন্ত্রী ছিলেন এবং আপনারা জানেন যে এরশাদ আমলে তিনি মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রিত্ব নিয়ে আমি এখন সমালোচনা না, অনেক কিন্তু দুর্নীতির কথা এসে অনেক ধরনের কথা আছে, কিন্তু আমার বাবাকে আমি দেখেছি কোনোদিন কারোর কাছ থেকে একটা পয়সাও সে কখনো মানে মানে অবৈধভাবে সে রোজগার করে নাই। মন্ত্রিত্ব যখন চলে যায় আমরা কিন্তু 5,000 কি 4,500 একটা মানে না না 4,500-5,000 টাকা বাসাতে সেখানে বাবা আমাদের এসে প্র্যাকটিস করে আমাদের পাঁচ ভাই বোনকে আমাদের পিসিদেরকে বিয়ে দিয়েছে, পাঁচ ভাই বোনকে মানুষ করেছে, রক্ত জল করে টাকা ইনাম করে সে আমাদেরকে মানুষ করেছে। এখনো পর্যন্ত বাবা ঢাকা শহরে একটা ফ্ল্যাট আমাদের একটা মাত্র একটা জমি কিনেছে এখনো করা হয় না, মানে এইটাই সততার কথা আমি তার উদাহরণ দিয়ে বলতে চাচ্ছি, কারণ যারা রাজনীতি করেন তাদেরকে এই সততা এবং এই ভিতর রাখতে হবে যে আমি শুধু জনগণের জন্য কাজ কর, আমি জনগণের দায়িত্ব নিয়েছি। এই ধারণাটা যদি থাকে আমরা পিছনে পড়ে আছি, আমরা কি মানুষ হচ্ছে না হচ্ছে, যেটুকু পেয়েছি আমরা কিন্তু হ্যাপি, ওইটুকুর মধ্যে আমরা মানে সবসময় ভালো থাকার চেষ্টা করেছি সারা জীবন। বাবা আমাদেরকে বলে কটনের জামা পরো, কটন শাড়ি পরো, আমার মাকে কখনো দামি শাড়ি সে কখনো কিনে দেন না, হয়তো সে চেয়েছেন কিন্তু হেলথ কনসাসনেস থেকে হতে পারে যে কটন বললে না সেটা না, মানে বাবা কখনো বিলাসিতা কিংবা এসব মানে পছন্দ করেন না এই আর কি। আর আর মানে রাজনীতিবিদ হিসেবে আমি যেটা মনে করি তাকে যে একজন দূরদর্শী এবং ভবিষ্যৎ ভাবনায় এবং নতুন ভাবনায় নেই কিংবা অতীতের অভিজ্ঞতা দিয়ে নতুনকে পরিবর্তন করা, এটা আমি তার মধ্যে লক্ষ্য করেছি। আর খারাপের দিক থেকে বিশ্লেষণ করলে বাবা অল্পতে রেগে যান, মানে মানে ঘরে বাইরে অনেকে
ঘরে বাইরে সব জায়গায় দেখা যাচ্ছে যে খুব মানে শর্ট টেম্পার, তার হঠাৎ করে দেখাচ্ছে, আবার রাগ করে বেশিক্ষণ রাগটি তো আবার তার থাকেও না, আবার সে নর্মাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইটা একটু মানে আর হচ্ছে সে হচ্ছে পরিবারের দিক থেকে আমি বলবো যে বাবা মেয়েদের থেকে ছেলেদের প্রাধান্য দেন বেশি, মানে এটা আমাদের একটু কষ্ট, পুরুষতান্ত্রিক মনোভাব যে তার বড় ছেলে, তার ছোট ছেলে, তার ছেলে, আমার মেয়ের ইয়ে ছেলে মানে নাতি, মানে সবকিছু তার ছেলে কিন্তু নাতি 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 তো নাই নাতি নাতি বধু পুত্র বধু আর প্রবধুকে তো সে মাথায় তুলে রাখেন, এটা না পুরুষতান্ত্রিক হলো না, না সেটা ওই যে পরিবার ছেলে খুশি রাখার জন্য যা যা করা সে 100% সেটা করবে ছেলেকে খুশি রাখার জন্য, আমাদের অবহেলা করে কিংবা করে সেটা না, মানে আমাদেরকে মজা দেওয়ার জন্য আপনি বলছেন, আমরা বুঝতাম। তো এই এফর বাবা আর হচ্ছে আর কিছু রাগটা কি আপনারা পেয়েছেন? আমার ভিতর বাবার একটু মানে হট করে রেগে যায় এই গুণটা একটু আমার ভিতর চলে আসতে পারে, এই গুণটা না বা দোষটা, এটা আমার একটা খারাপ যে আমিও হট করে রেগে যাই, তো এই আর কিছু না। আচ্ছা, একটু আপনার আপনার পালা, আপনি নিপুন সম্পর্কে শুনিয়ে না, খাঁটি জিনিসে রাগ বেশি, যেমন খাঁটি সরিষার তেলে রাগ বেশি, খাঁটি মরিচে রাগ বেশি, আপনার যদি ভেজাল হয়, কিন্তু খাঁটি সরিষার তেল বা খাঁটি মরিচ কিন্তু সবার জন্য কিছু না, অনেকের জন্য খারাপ কিছু, সরিষার ভিতরে যদি আপনি তিসি ভাত দেন ভেজাল, এবং রাগ কিন্তু অনেক সময় স্বাভাবিক বোধ বুদ্ধিকে লোপ, রাগ মানে কি অন্যের বিরুদ্ধে ডোনায় সংগ্রহ, বিদ্রোহ আর রাগ মানে ডিফারেন্ট জিনিস, না মানে যে কোনো অন্যায়ের অন্যায়টাকে আমি সহ্য করতে পারি না, কিন্তু এই যে আপনি অভিযোগ করলেন যে আমাদের একটা পুরুষতান্ত্রিক মনোভাব, আমি ছেলেদেরকে বেশি ইয়ে করেন না, ওটা আমি জায়গাটা ক্লিয়ার করি, মানে আই এম নট গাইডেড বাই সেন্টিমেন্ট, সেন্টিমেন্ট গাইডেড না, আই এম নট গাইডেড বাই সেন্টিমেন্ট বাই লজিক, ইভেন দেন এটা ঠিকই বলেছে যে আমি একটু হঠাৎ রাগটা হয়ে যায়, কিন্তু অল্প সময়ের জন্য রাগ মানে খুব মানে ইয়ে না, এটা সংযত করতে পারলে ভালো হয়, কিন্তু ওই মানে মেয়েকে জিনিসটা পছন্দ হয় না, যা যেটা মনে হচ্ছে বলে ফেলো, আর ছেলে এবং মেয়েদের বিরুদ্ধে ও যেটা বলছে এটা সঠিক কথা না, কথা হচ্ছে যে সন্তান বাবা মার কাছে সন্তান সন্তান নেই, এবং বরং যেটা একটু দুর্বল হয় তার প্রতি বাবা মার ভালোবাসাটা বেশি থাকে, মানে আমরা লোক কাপড় চোপড় ছেলে মেয়েদের দিই, মেয়েদের তো দিই, ছেলেদের তো বেশি দেওয়া হয় না, মানে অর্থাৎ যদি আমি মেয়েদের দিই, একটা জিনিস হলো যে আমি যেমন আমার মেয়েদের শিক্ষা দিই, অভিযোগ আমি বলবো না, এটা অবজারভেশন, না অবজারভেশন, আমি যেমন শিক্ষা দিই যে বিয়ের পরে তোমার শ্বশুর শাশুড়ি তারাই, তারা তুমি যদি আসতে আমার সাথে বেশি অ্যাসোসিয়েটেড থাকো তাহলে ওইখানে নিজের বাসাতে একটা বিয়ে থাকে, তো এছাড়া কোনো ডিসক্রিমিনেশন আছে বলে মনে হয় না, তো যাই হোক মানে নিপুন সম্পর্কে একটু আমরা নিপুন আপনার সম্পর্কে অনেক কিছু বললো, দ্বিতীয়ত নিপুন মানুষের স্বার্থ ছাড়া আমার কোন স্বার্থ নেই, আমাদের কোন স্বার্থ নেই, আমরা রাজনীতি করি, আমরা দেখি পলিটিক্সে তো মানে আজকের যে ব্যক্তি স্বার্থী মানুষ পলিটিক্স, ওরা পলিটিশিয়ান না, আমি বলছি পলিটিশিয়ানদের কাছে মানুষের স্বার্থ ছাড়া আমাদের কোনো স্বার্থ নাই, আমরা মানুষের স্বার্থ নিয়ে কাজ করি, এবং আমরা মিশনারিদের মতো কাজ করি,
যে আমরা ধর্মযাজকদের মতো কাজ করা উচিত, মানুষের জন্য সবাই করেন সেটা বলা যাবে না, মানুষের জন্য করব আমার জন্য করতে পারবো না। এখন আমি আমার সমস্ত ছেলে মেয়েদের মানে রাজনীতিতে কে শুধু নিপুণই একা ভাই বোনদের মধ্যে আমার ইমিডিয়েট গুরু ভাই মিথুন আছেন, আমি মানে যখনই বাসায় যাই রাত্রিবেলা আমার দুই দুই ছেলে এসে বসে, নিপুণ আছে, নিপুণ থাকে, সারাক্ষণ রাজনীতি নিয়ে কথা হচ্ছে, আবার সবাই বেরোনোর সময় সেই রাজনীতি কোর্ট চেম্বারে রাজনীতি আমাদের এটি। আর একটা কথা হলো কি, আমরা অল্পে তুষ্ট আমাদের ফ্যামিলি, আমি ভোর পাঁচটা ঘুম থেকে উঠে রাত্রি একটা ঘুম থেকে ঘুমোতে যাই, সারাক্ষণ আমরা কাজ করি, মানুষের কথা ভাবি। এখন সেই জন্যে নিজেদের মতো মানে যে দেশে যে দেশের মানে 50% মুখে দায়িত্ব করে হতদরিদ্রের সংখ্যা যেখানে মানে 20-30%, এই যে পবিত্র ঈদ আজকের দিন, আজকে আমার দুইটা মিশ্র মানে প্রতিক্রিয়া আছে। আমাদের দুইটা জাতীয় উৎসব মানে এটা ঈদ হচ্ছে একটা সার্বজনীন একটা উৎসব, এটা শুধু মুসলমানদের না, এটা মুসলমানদের ধর্মীয় উৎসব মানে সবচেয়ে ধর্মীয় উৎসব, বাকি সবাই এবং সবাই আনন্দের আনন্দের ভাগি, এবং এই এই ঈদে এবং দুর্গাপূজায় আমরা সবাই কিন্তু হিন্দু মুসলমান সবাই জায়গা হয়, এই জন্য আজকে আমাদের এই আনন্দের দিনে বেদনা হয়। সেই বেদনা হলেই আজকের দিনে দেখলাম যে এই লাইন ধরে কিছু লোক হ্যাঁ তার একটু মাংসর জন্যে একটু এর জন্য এর বাড়ি তার বাড়ি যাচ্ছে, তাদের গায়ে সেই মানে শতচ্ছিন্ন জামা কাপড়, তাদের সন্তান সন্তান তারা কাঙালের মতো ঘুরছে, আর একটা লোক একটা সেই ব্যালট লেখা, এই যে ধনী এই এই ব্যবধানটা সারা জীবন আমাকে কষ্ট দিয়ে আসে। পূজার সময় তাই দেখি যে মানুষের মানুষের এত ব্যবধান, অথচ দেশে এত সব অপচয় হচ্ছে, ধ্বংস হচ্ছে, এত মানে আমি একটু সেটা ঠিক আছে বিশ্লেষণ আমরা ভবিষ্যতে করতে পারবো। নিপুণ সম্পর্কে আপনার কোনো খুব বেশি সময় নেই, আমি আরো আলোচনা নিপুণ সম্পর্কে একটা বেদনার দিক আছে, সেটা হচ্ছে যে আমাদের মানে মায়ের সমতুল্য বেগম খালেদা জিয়া তাকে নিয়ে আমরা করতে পারছি না। আর নিপুণ সম্পর্কে আমার বক্তব্য, নিপুণ অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড, আমি মানে ওর সময় বলতে অত্যন্ত মানে যেটা সে বোঝে সেটা স্ট্রেট বোঝে দেয়, সে সাদারে সাদা বলবে, কালোকে কালো বলে, সাদারে কালো কালোর এই সময় গোজামিল তার মধ্যে নাই, এলো তার মানে প্রথম গুণ। নিপুণের আরেকটা গুণের দিক হলো যে সে এটা ইনহেরিট করেছে আর কি, আমাদের পরিবার থেকে এসেছে, আমাদের পরে তো আমরা বাম রাজনীতি থেকে শুরু করে কৃষক আন্দোলন থেকে শুরু করে, কৃষক আন্দোলন আমার বাবা করেছেন, আমাদের পরিবারের মধ্যে একটা রাজনৈতিক আবহ ছিল ছোটরাও, তাই সেই দিক থেকে সে মানে একটা সাবলীল একটা গতি, একটা স্বচ্ছতা নদীর মতো গতি সে পেয়েছে, যেখানে এই হচ্ছে আমাদের আমরা পরিবর্তন করতে আমরা এই প্রজাতির লোক, আমরা জনগোষ্ঠীর মধ্যে আমরা সবচেয়ে অগ্রগামী সচেতন অংশে, আমরা দেশের কথা ভাবি, মানুষের কথা ভাবি, অতএব আমি মনে করি রাজনীতির মধ্যে আমার সন্তান সন্ততি আমি একটা উৎকৃষ্ট পেশা মনে করি, আমি রাজনীতির একটা দায়িত্ব মনে করি, মানুষের জন্য কাজ করি কিন্তু আমাদের জন্য করবো না, এটার মূল কথা নিপুণের মধ্যে সেটা আছে। এগুলো এক, দুই নম্বর হচ্ছে যে ও গোটায় কথা বলতে পারে, ভালো বক্তৃতা করতে পারে, ভালো বক্তৃতা কিন্তু একটা আমি লাউডলি কথা, হ্যাঁ আমি যৌবনে খুব বক্তৃতা করতাম, এখন তো বেড়ে গেছে, ও খুব ভালো বক্তৃতা করতে পারে, গোসায় কথা বলতে পারে। আর একটা জিনিস হচ্ছে যে মানে মূল জায়গাটা দ্রুত সেই যাচ্ছে যে আসল সমস্যাটা কোথায়, এই সমস্যাটাকে আইডেন্টিফাই করে সমস্যাকে সমাধান করা, এবং এখন আমরা বিরোধী দল করি, সরকারের যেখানে যেখানে ত্রুটি বিচ্যুতি দ্বিধাহীনভাবে সেটি আমি আগেই উল্লেখ করেছি। আর নিপুণের জন্য পরামর্শ মানে ওই যে কিছু বলতো যেটা নিপুণের সংশোধন না, নিপুণের মানে অন্য দিকটা জীবনের রাজনৈতিক জীবনের জন্য নিপুণের একটা হলো কি, ওর খরচের হাত খুব বেশি, প্রচন্ড খরচ করে, এটা একটা আমি তাকে বলি যে একটু একটু মিতব্যয়ী হওয়া উচিত,
এই খরচের হাতটা বেশি দেয়। যেমন আমি আমি মানে কালে একটু দেশের বাইরে আমি বলো যে আমার কাছে ডলার টলার থাকে তোর কাছে দিয়েছে, তো এরকম সে বলো সাথে বলে ঠিক আছে বাবা আমি মানে এটা গু একদিক দিয়ে আমার খরচ হাতও বেশি। কাপড় চোপড় মোটামুটি দেয়, আমি আমি বেশি ভালো কাপড় দিতে পারি না, এগুলো কাপড় টাপড় একটু পরের দিকে একটু ঝোঁক বেশি। এমন সাধারণ বললো যে কাপড় চোপড় বিলাসী তার দরকার নেই, বিলাসটা আমাদের দেশে মানে কমন পিপলের সাথে মিলে। নিপুণ, আপনার বাবার আমি যে লক্ষ্য করি তার একটা দায়িত্ববোধ আছে, খুব সংস্কৃতিবান মানুষ, শিল্প সাহিত্য, এটা আমাদের শিল্প সাহিত্যের অনুরাগী, তার গানের প্রতি নায়ক আছে, আমি মধ্যে করেন একটু রোমান্টিক রোমান্টিসিজম, বামপন্থীদের যে সাধারণত কম বেশি সকলেরই থাকে, এই সবাই তার মধ্যে আছে, মানে এটা আমার অবজারভেশন, আপনার কাছে একটু শুনতে চাই। এবং তার এমন কোন গুণ আছে যেটা আসলে আমরা জানি না, আপনারা জানেন যারা কাছের মানুষ, পরিবারের মানুষ? আসলে বাবা সবকিছুতে মানে ওইভাবে মানে আমরা জানি আপনারা জানেন এরকম আমার মনে হয় তার কাছে যারা আছে সবাই জানে। এটা হচ্ছে বাবা গান শুনতে খুব পছন্দ করেন, মানে দেখাচ্ছে যে একটা জন্মদিন অনুষ্ঠান আমার পারিবারিক অনুষ্ঠান সেখানে শিল্পী নিয়ে রেডি হচ্ছেন, আমরা বাচ্চারা কিংবা সবাই অন্য মুড়ে ওইটা উদযাপন করতে যাচ্ছে, বাবা দেখা যাচ্ছে যে তবলা হারমোনিয়াম টারমোনিয়াম নিয়ে সেখানে গান শুরু করে দিল। হ্যাঁ, তো এরকম এর আবার কি যখন গানে সুর চুবে সেখানে কোনো বাচ্চার সামনে পারবা না, কেউ মানে এই মানে সে শিল্পী মনা থেকে হয়তো এটা তার। তারপর আমাদের বাড়িতে দুর্গাপূজা হয় সেখানেও সে সাংস্কৃতিক প্রোগ্রাম করে, তারপরে যে কোনো পারিবারিক অনুষ্ঠানে তার এটা বাধ্যতামূলক থাকে। তো এটা আর বাবা কবিতা আবৃত্তি করেন মাঝে মাঝে, মানে যে ভাঙা গলায় গান গাচ্ছেন সেটা যে গলা পাঞ্জাবি পরা খুব পছন্দ করে এবং সবসময় বলে যে আমার শ্বশুর তাকে প্রতি ঈদে তারপরে যেকোনো পার্বণ হোক তার পাঞ্জাবি, সে কিন্তু বলে দাদা কিন্তু এবার একটু দেরি হলে দাদা কিন্তু কোনো কিছু দেন নাই, কিন্তু বাবা বলে দাদা কবে দেবে, কিন্তু দাদা দেবে এটা ঠিক আছে কিন্তু সে যে দাদাকে কবে দেবে এটা কিন্তু ঠিক মানে আমাদের আমাদের কালচারে যেটা হয় যে মেয়ের বাড়ি থেকে মেয়ের বাড়িতে দেয়, তো আমার দিকে গিফট দিতে পছন্দ করে, এই কাপড় তোর এই সেই কোনো কিছু নিচ্ছে দাদা। শ্বশুর কখনো বলে না দাদা তো কিছু দিচ্ছে না? না, মাঝে মাঝে বলে যে দাদা তো হাত এই ভাগ করে রাখে, কখনো বাবা ধরেন পলিটিক্যাল কোন কারণে আমার শ্বশুরের নিয়ে একটা কথা বলে যা মত হোক আর সিরিয়াসলি ওইটা আবার আমি আমার শ্বশুরের সাপোর্টে আবার বাবার এগেনস্টে বলি, আবার বাবাকে নিয়ে যদি আমার শ্বশুর বলে তখন উনি যখন বলেন তখন তো আপনি সামনাসামনি একটা শ্বশুরের পক্ষে গিয়ে দাঁড়ান, কিন্তু শ্বশুর যখন বাবা সম্পর্কে বলে তখন কি শ্বশুরের সামনেই করেন না বাবাকে আলাদা ভাবে মেরে চলেন? না, সেটা না ভাইয়া, আমার আমি হচ্ছে কি আমার সন্তানও যদি কোনো ভুল করে আমি সরাসরি আমি তাকে বলে দিই, তো বাবা কখনো আমার শ্বশুরকে নিয়ে যদি কোনো কথা বলে সেটা যদি রাইট না হয় সেখানে আমি কিন্তু মানে সাথে প্রতিবাদ করি, পলিটিক্যাল ইস্যু নিয়ে আমার সম্পর্কটা বাবা শ্বশুরের আমার
আসল রাজনীতির ক্ষেত্রে সে তো অনেক যখন অনেক অনেক জ্ঞানী, কিন্তু তারপর মানুষ তো আমরা মানুষ অনেক সময় আমার কাছে মনে হচ্ছে এটা একটু রং, কিংবা এটা একটু চেঞ্জ হয়ে ভালো হতো পলিটিক্স এর জন্য, তার পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য, দেশের জন্য, দশের জন্য। তখন আমি তাকে বুঝাই বলি যে বাপ্পি এই না এইভাবে এরকম হলে মনে হয় ভালো হতো। ঠিক একই মানে বাবাকে বলি, আর তারা যখন আমাকে বলে ঠিক আছে, কিন্তু আমাকে যদি বাবা কিংবা বাপ্পি যদি বলে গোসল, আমি ওইটা যদি মেয়ে করি না তো না। মানে আমার এটা একটা হতে পারে যে আমি মিক্স নিয়ে কাজ করতে পছন্দ করি, এটা হয়তো আমার বয়সের কারণে হতে পারে কিংবা সে কারণে, কিন্তু তারা আমাকে বলে যে একটু স্লো যাও কিংবা এত রিক্স নিও না, কিংবা বাবা যদি বলে যে তুমি মেয়ে মানুষ, এই মেয়ে মানুষ শব্দটা নিতে চাই না কখনো, কারণ ছেলে মেয়ে কি, তোমার ছেলে যা করতে পারবে আমি তা করতে পারবো না কেন, আমি সেটা উপরে দেবো করতে পারি এই আর কি। সো আপনি আপনি যে বাবাকে আর বাপকে পরামর্শ দেন, কে কত ভাগ গ্রহণ করে বাবার সাথে ম্যাক্সিমাম সময়টা আমার আমার শ্বশুরের সাথে যায়, তো যার কারণে তার সাথে আমার আদান প্রদান একটু বেশি হয়, এন্ড আমার পরামর্শ 100% সে রিসিভ করে, সেটাকে মানে রিয়েলাইজ না ও কিছু ভাবছে এটা পজিটিভ, এটা ভালো, মানে মানে তার ভিতরে মানে রিসিভ, আমাকে রিসিভ করা কিংবা আমার পরামর্শটাকে সে গ্রহণ করে বলে আমি মনে করি। আপনি কি মানে প্রথম পুত্রবধূ? তার আমি এক কোনো একটাই ছেলে, একমাত্র পুত্রবধূ। কোনো আছে? হ্যাঁ, দুই মেয়ে আছে, বড়া বড়, আমার হাজবেন্ড ছোট। এদের সবাই আনন্দ দেওয়ার চেষ্টা, এবং মৃত্যুটা জানেন যে আপনারা সঙ্গীত ভালোবাসেন, সঙ্গীতের সঙ্গে আপনাদের একটা নিবিড় সম্পর্ক আছে। আপনার গলা যাই হোক না কেন, নিপুন বলেছে যে আপনি আপনি বলেছেন নিপুন পছন্দ করেন, অস্বীকার করার সুযোগ নেই। আমাদের ফ্যামিলি প্রায় সবাই শিল্পী, কিন্তু আমি পৃষ্ঠপোষক, আমি ঘরের মধ্যে গান বেশি ভালো বোধ নিপুণেরটাই হবে নাকি? সারাটা দিন মেঘলা কা বৃষ্টি তোমাকে দিলাম, শুধুমাত্র দর্শক এবং আমার ভক্ত কিংবা ফ্যান আমাদের সবার জন্য, সবার জন্য, দেশের সকল জন্য। কঠিনা সময়তে বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবা যেন বলছে আমায় আয় খুকুয়া, আয় খুকুয়া। অনেক ধন্যবাদ, খুকু বাবার গল্প খুবই ভালো লাগে। নিপুন রায় চৌধুরী এবং অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আপনাদের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক। বাবা আর শুনছিলাম, সেই সঙ্গে শ্বশুর পুত্রবধূর গল্প আমরা শুনলাম, রাজনৈতিক পরিবারের শুনলাম, সব মিলিয়ে সুস্থ ধারার রাজনীতির কথা দুজনেই বললেন, এবং সুস্থ ধারার রাজনীতি, রাজনীতিবিদদের যেটা হওয়া উচিত আসলে তারা নিজের জন্য কিছু করবেন না, জনগণের জন্য করবেন, এক ধরনের মিশনারি মনোবৃত্তি তাদের থাকতে হবে, এবং সেই প্রবণতা তারা দুজনেই বলছেন যে তাদের মধ্যে আছে। আলোচনা আমরা এখানে শুনিনি, রাগ তার স্বাভাবিক, রাগটা কম থাকলে শরীরের জন্য ভালো, আপনাদের দুজনের জন্য আমার পরামর্শ থাকলো, এবং
প্রত্যেকের জীবন, তাদের পরিবারের সবার জীবন সুন্দর হোক এবং তারা বাংলাদেশের জনগণের কল্যাণে নিজেদের কারণ নিয়োজিত করুক, এটি আমাদের প্রত্যাশা। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সবার জন্য শুভকামনা। ঈদ মোবারক।